হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনো যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। জানবো কর্মক্ষেত্রটা কেমন থাকবে। কর্মক্ষেত্রটা একটু এভারেজ রেজাল্ট প্রথম থেকে দেবে। আপনারা কোথাও বদলি হওয়ার চান্স থাকলে এ মাসে বদলি হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন এ মাসে কিন্তু আপনারা হবেন। যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো। বৃহস্পতির প্রভাবে পুরো মাসটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচন্ড সফলতা পেতে চলেছেন। জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু গোটা মাসটাই ভালো, শিক্ষার্থীরা খুব ভালো রেজাল্ট করবে এবং পুরো মাসটা খুব মনোযোগ সহকারে শিক্ষার্থীরা পড়াশোনা করবে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ একটু চাপের থাকছে, আপনার আচরণ কোথাও গিয়ে একটু ডিস্টার্ব থাকবে, যার প্রভাব ফ্যামিলির লোকজনের ওপর পড়বে। ঠিক এই কারণে পরিবারের লোকজনদের সাথে আপনি খুব একটা মানিয়ে উঠতে পারবেন না। আপনি নিজের আচরণটাকে যদি একটু নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু ফ্যামিলি লাইফটা ভালো যেতে পারে। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলি ভালো। আপনি যদি কাউকে ভালোবাসেন এ মাসে বলে নিন, সে আপনার ভালোবাসাটাকে সমর্থন করবে, রেসপেক্ট করবে, একে অপরের প্রতি প্রচন্ড অনুগত এ মাসে আপনারা হয়ে যাবেন। দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু প্রচন্ড ভালো যেতে চলেছে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো, যাদের ম্যারেজ লাইফে বহুদিন ধরে টানাপোড়েন চলছিল তারা সেটাকে মিটিয়ে নিয়ে দুজন দুজনের প্রতি রেসপেক্ট বাড়াবেন, পরিবারের দায়িত্ব দুজনে ভাগ করে নিয়ে চলার চেষ্টা করবেন, যাকে বলে নিজেদের বিবাহিত জীবনটাকে আর একটা নতুন সুযোগ দেবেন। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলবো, এ মাসে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং হতে চলেছে। আপনারা উপলব্ধি করবেন আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ভালো, অর্থনৈতিক চাপ সংকট সবকিছু আপনারা ওভারকাম করে ফেলতে পারবেন। ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, চিন্তা করার কিন্তু কিছু নেই। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে বলবো, সমস্ত দুর্যোগ কেটে যাচ্ছে, হেলথ ভালো হতে চলেছে, হেলথ নিয়ে কোনো সমস্যা এই মাসে থাকছে না। তাহলে বন্ধুরা, মীন রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলস আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছে, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।